আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বা এসএসসি জেনারেল ম্যাথ 3.1 বীজগাণিতিক রাশির উপরে একটি সৃজনশীল বোর্ড কোয়েশ্চেন, সৃজনশীল প্রশ্ন 2017 ঢাকা বোর্ডের। তো আজকে আমরা এটা সমাধান করব বীজগণিত থেকে। বীজগণিত মোটামুটি সহজ, সবাই খুব ভালোই আমরা বুঝতে পারি। তো চলো আমরা এটা সমাধান করি। আমাদের প্রশ্নটা আগে দেখতে হবে কি দেওয়া আছে। আমাদের প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে x² - 3 = √2 হলে ক নাম্বার এক্স এর মান নির্ণয় করো। খ নাম্বারে দেওয়া আছে x⁴+1/x⁴ এর মান নির্ণয় করো। গয়ে দেওয়া আছে প্রমাণ করো যে x⁵+1/x⁵ = √2। এই টাইপের ম্যাথগুলো প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়, ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলো প্রচুর পরিমাণে আসে, তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে এক্স এর মানটা বের করব। তাহলে আমরা শুরু করি ক নাম্বার থেকে এক্স এর মান। তো ফার্স্টে আমাদের কি দেওয়া আছে কি সেটা দেখতে হবে। দেওয়া আছে কি x² - 3 = √2। আমরা এটা লিখে নিই। দেওয়া আছে x² - 3 = √2। তো এখান থেকে আমরা কি করব, এক্স এর মানটা বের করে নিব। তো এক্স এর মান বের করার জন্য এক্সটাকে আমাদের কোন পাশে রাখতে হবে, সবসময় এক্সটাকে আমাদের সবসময় বাম পাশে রাখতে হবে। থ্রিটাকে আমরা কি করব, ডান পাশে নিয়ে যাব। তো এক্সটার এই পাশে রেখা √2, মাইনাস আছে এক্সটা, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 3। x² এই 3টাকে আমরা ভাঙাবো, যেহেতু এই পাশে আমাদের বর্গ আছে, তাহলে ওই পাশে আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের বর্গটা চলে যায়। তো এখানে আমরা সূত্র করার ট্রাই করব। তো এক্সটাকে যদি, 3টাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে এখানে আমরা একটা সূত্র ফেলতে পারবো, 2+√2+1। যে এখানে এই যে 3টাকে আমরা 2+1 লিখেছি, তো 2+1 অবশ্যই লিখা যায় 3টাকে, তাই না? 2+1 লিখা যায়, তাহলে এই 2 হচ্ছে যে এখানে দিয়েছি 1টা এই পাশে দিয়েছি। দেখি তো এখন এটা আমাকে কোনো সূত্রে ফেলতে পারি কি না। এখানে যদি আমরা দিই 2² দিলেই আমাদের সূত্র পড়বে। এখানে যে 2√2 আছে, আচ্ছা a+b² এর সূত্রটাকে আমাদের মনে আছে, a² + 2ab + b². তাহলে ফার্স্টে হচ্ছে যদি আমরা এই 2টাকে আমরা মনে করি সূত্রের 2, ঠিক আছে, 2, তাহলে a কোনটা আসতেছে আমাদের, 2a, a আসতেছে কিন্তু আমাদের কি √2, b কোনটা আসতেছে 1, 2ab, না মাঝখানে একটু আগে ভাঙাইলাম। তারপরে দেখো প্লাস 1 এর স্কোয়ার যদি দিই, মানে এটা হচ্ছে কি আমাদের b², তাহলে এটুকু আমাদের ঠিক আছে, তাই না? তো সে অনুযায়ী আমাদের এটা কি আসতেছে এখানে, এটা আসতেছে হচ্ছে √2, এটা হচ্ছে কি আমাদের a, সূত্রের a। তাহলে এখানে আমরা কি করতে পারি, √2² লিখতে পারি না, তাহলে কি আসতেছে আমাদের, এটা a² 2ab, দেখো এটাও কি আমাদের b² a+b² লটা, দেখো a+b² ল, a² 2ab + kb² আমাদের সূত্র পড়ছে না? এখন আমরা অনেকে বলতে পারি আছে 2, এটাকে আমরা বর্গ করলে হবে 2², আমরা কেন √2² দিলাম? ফার্স্টে আমরা মাঝখানে ভাঙাইছি, মাঝখানে ভাঙায় আমরা এটা কনফার্ম করছি যে এটা কোনটা। এর আমরা সূত্রের 2 ধরি আর এটা কি হয় আমাদের, এ হয়, আর দেন এটা হচ্ছে আমাদের 1b, আমাদের একদম কারেক্টভাবে দেওয়াই আছে। 2রে ভাঙাইলে √2 × √2, এটা সমান সমান কিন্তু 2, এবং 3 যদি হয় তাহলে √3 × √3, এটা সমান সমান কিন্তু 3। আর এখন এই √2 × √2কে যদি আমরা জাস্ট একটা √2 নেই, তাহলে যেহেতু এখানে 2টা আছে, এটার অবশ্যই আমরা বর্গ করতে পারি, স্কোয়ার করতে পারি। তারপরে দেখো এইটার স্কোয়ার আর বর্গ কিন্তু কাটা যায়, কাটা গেলে কিন্তু সে আগের 2তেই ফিরে আসে, তাহলে কিন্তু আমরা আগের টার্মেই বা আগের 2তেই ফিরে আসতে পারতেছি। তাহলে এই লাইন থেকে এই লাইনে আমাদের কি একদম পারফেক্ট আসছে বা ঠিক আছে, কোনো সমস্যা না, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানে কি হইতেছে, a+b² এর সূত্র আসতেছে, তাই না?
a প্লাস b হোল স্কয়ারের সূত্র আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, আমাদের a টা কি রুট 2 আর আমাদের b টা কিন্তু হচ্ছে কি 1, আবার দেখো এটা হচ্ছে কি রুট 2 এখন আর b টা হচ্ছে কি 1, তাহলে আমরা পরে লিখি পরের লাইন আসছে কি আমাদের x স্কয়ার সমান সমান এটা হচ্ছে কি রুট 2 বিটা হচ্ছে কি 1 এর তো a প্লাস b হোল স্কয়ার, তাহলে আমাদের আসলে a প্লাস b হোল স্কয়ার কারণ a সমান সমান রুট 2 b সমান সমান 1, তাহলে আসলে কি a প্লাস b হোল স্কয়ার, দেখো এই পাশেও স্কয়ার এই পাশেও স্কয়ার আছে, তাহলে কি স্কয়ার স্কয়ার কি আমরা বর্গমূল যদি করে দেই তাহলে কি স্কয়ার স্কয়ার চলে যায়, তাহলে x সমান সমান কি রুট 2 প্লাস 1, আমরা x এর মান পেয়ে গেছি না, x এর মান পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের ক এর অ্যান্সার, ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক এর অ্যান্সার। এখন আমরা খ এর দিকে যাই, খ এখানে প্রশ্নটা লিখে নিচ্ছে, খ এর দেওয়া ছিল x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় চাইছিল, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান নির্ণয়, এখানে আমরা খ নাম্বার শুরু করি, মান নির্ণয় করব, দেখো আমরা ক হতে কিন্তু মান একটা পাচ্ছি, ক হতে পাই x এর মান কিন্তু আমরা পাচ্ছি x সমান সমান রুট 2 প্লাস 1, এখন আমাদের কি মান লাগবে 1 বাই x এর মান লাগবে, কেন 1 বাই x এর মান লাগবে, দেখো এখানে আমাদের x আছে একটা আছে কি 1 বাই x, তো এই x থেকে আমরা 1 বাই x এর মানটা বের করে নিতে পারি, এটাকে আমরা উল্টায় দিতে পারি, উল্টায় দিলে কি x টা নিচে চলে যাবে তাই না, x টা নিচে চলে যাবে না, এটাও কি উল্টায় দিলে রুট 2 প্লাস 1 এটা নিচে চলে যাবে, অনেকে কিন্তু ভাবতে পারো যে এটাই হচ্ছে 1 বাই x এর মান, কিন্তু না এটাই যদি তুমি 1 বাই x এর মান রেখে ম্যাথ করো তাহলে ভুল হয়ে যাবে, এটা আমাদের 1 বাই x এর মান না, এটাকে আমাদের আরেকটু রিফাইন করতে হবে, তো তার জন্য আমরা 1 বাই x এর মানটা সঠিকভাবে বের করার জন্য নিচে কি আসছে দেখো রুট 2 প্লাস এখন হচ্ছে কি আমরা 1 বাই x এর মানটা বের করব, 1 বাই x এর মানটা বের করার জন্য আমাদের নিচে যে রুট 2 প্লাস 1 আছে এইটারাই আমরা উপরে নিচে গুণ করে দেব, কিন্তু মাঝখানে হবে কি মাইনাস, মাঝখানে কি হবে মাইনাস, আমি লিখতেছি তোমরা একটু দেখো রুট 2 মাইনাস 1 মানে কি রুট 2 প্লাস 1 আবার কি রুট 2 মাইনাস 1, আমাদের ফার্স্টে ছিল কি ছিল হচ্ছে কি মাঝখানে প্লাস, এটাকে আমরা কি করব মাইনাসে কনভার্ট করে উপরে নিচে গুণ করে দেব, নিচের প্লাসেরটা থাকবে, আর প্রশ্ন আসতে পারে তাহলে মাইনাস থাকলে কি করব, আর যদি এখানে মাইনাস থাকতো যদি এমন হতো রুট 2 মাইনাস 1 তাহলে আমরা উপরে নিচে কি গুণ করতাম জানো, প্লাস দিয়ে গুণ করে দিতাম, রুট 2 প্লাস 1 রুট 2 মাইনাস 1 বা রুট 2 প্লাস 1 এভাবে গুণ করে দিতাম, যদি মাইনাস থাকে নিচে তাহলে উপরে নিচে প্লাস দিয়ে গুণ হবে, যদি প্লাস থাকে উপরে নিচে মাইনাস দিয়ে গুণ হবে 1 বাই x এর মান বের করার জন্য, দেখো এখানে উপরে রুট 2 মাইনাস 1 যা আছে তাই থাকবে, নিচে দেখো যদি এটা আমরা সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি সবার মনে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ রুট টুটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের কি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সূত্র অনুযায়ী আসতেছে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি রুট 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এমনটা যদি হয় তাহলে পরে আমাদের কি আসতেছে বা 1 বাই x সমান সমান রুট 2 মাইনাস 1, 2 মাইনাস 1 1 কে স্কোয়ার করলে 1 ই থাকে, কারণ আগের পেজে যা ছিল সেটা আমরা একটু এখানে লিখে নেই, আগের পেজে ছিল নিচে রুট 2 স্কোয়ার মাইনাস 1, দেখো এই স্কোয়ার আর রুট 2 এ কাটা যাচ্ছে আর ওই 1 এর স্কোয়ার করলে যা আছে তাই থাকতেছে, তাহলে এখানে আসতেছে কি 2 মাইনাস 1, তাহলে যদি আমরা 2 থেকে মাইনাস 1 বিয়োগ করে নিচে আমাদের কি থাকে 1 থাকে, আর নিচে 1 কি কোনো কাজ করে, কোনো কাজ করে না,
নিচের 1 এর কি কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই, তাহলে রুট 2 মাইনাস 1 কে আসতেছে আমাদের এখানে 1 বাই এক্স এর মান রুট 2 মাইনাস 1। সুতরাং এখন আমরা x প্লাস 1 বাই x এর মানটা বের করবো। x এর মান কিন্তু আমরা জানি, রুট 2 প্লাস 1 মান বসাই দিলাম, আর 1 বাই x এর মান দেখো মাঝখানে কি আছে, প্লাস, রুট 2 মাইনাস 1। অনন কি আমাদের চলে যাচ্ছে না, কাটা যেতেছে, একটা রুট 2 আর একটা রুট 2 কি 2√2 থাকতেছে আমাদের 2√2। এখন আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া ছিল সেটা দিয়ে আমরা কাজ করব। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সূত্রটা কি দেওয়া আছে? যেহেতু এক্স টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, তাই না, এটাকে আমাদের ভাঙায় নিতে হবে, স্কোয়ার করে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার স্কোয়ার, যদি আমরা এই দুটো গুণ করি তাহলে কি হবে, 4 হবে। আর একটা জিনিস ক্লিয়ার করি, তোমাদের পাওয়ার মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার যখন এরকম ব্র্যাকেট দিয়ে পাওয়ার বাইরে থাকবে, পাওয়ার দুটো কি হবে, গুণ হবে। ব্র্যাকেট দিয়ে থাকলে পাওয়ার দুটো কি হবে, গুণ হবে, 2 দুগুণে 4, ঠিক আছে, পাওয়ার দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে ব্র্যাকেট দিয়ে যদি পাওয়ার থাকে বাহিরে। আমরা এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো অনুসিদ্ধান্ত আছে, এখন আমরা সেই অনুসিদ্ধান্ত থেকে লিখবো। যেহেতু আমাদের মানটা কিসের বের হয়েছে, প্লাসের, তাহলে অনুসিদ্ধান্তটা অবশ্যই আমরা মাঝখানে কি প্লাসেরটা নেব, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেখো এক্স স্কোয়ার কাটা যায়, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এটা আমাদের থাকতেছে। এরপর আবার আমরা এই ভিতরেরটার কি করব, সূত্র করব, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব। আমরা এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এক্স 1 বাই এক্স, দেখো এখানে আমরা সবাই এ ব্যাপারটা ভুল করে থাকি, আবার এটা একটু দেখাচ্ছি। ফার্স্টে তো আমরা 4কে ভাঙাইলাম, 2 বানাইলাম, স্কোয়ার বানাইলাম, দেন এইটাকে সম্পূর্ণটাকে এ ধরলাম, এই সম্পূর্ণটাকে বি ধরলাম, স্কোয়ার সহ এ ধরলাম, স্কোয়ার সহ বি ধরলাম, তারপর সূত্র করলাম এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। কিন্তু যেহেতু এটা আমাদের এখানে এক্স এর স্কোয়ার, তাই হচ্ছে আমরা এখানে স্কোয়ার দিয়েছি এবং বাহিরে একটা স্কোয়ার, সূত্রের স্কোয়ার। এইটুক শেষ, দেন আমরা কাটাকাটি করে ফেলছি, দেন চলে আসছি পরের লাইনে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2, এই মাইনাস 2টা থাকবে, স্কোয়ারটা থেকে যাচ্ছে। মানে ভিতরের টুকরা আমরা আবার সূত্র করব, ভিতরের টুকুকে আবার সূত্র করব, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করব না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করব, অনুসিদ্ধান্ত যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটার ক্ষেত্রে আমরা যে সূত্র অ্যাপ্লাই করছি এটার ক্ষেত্রে আমরা এখানে সেই একই সূত্র অ্যাপ্লাই করব। দেখো স্কোয়ার, এখানে একটা স্কোয়ার কি, এই যে আমরা এটা ভাঙাইছি এটার যে সূত্র সেটার স্কোয়ার মাইনাস 2, এটুকের সূত্র এটা। দেন দেখো এই যে বাইরে যে স্কোয়ারটা আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা বাইরে হবে মাইনাস এই যে 2, তাহলে এখান থেকে আমাদের এটা এটা চলে যাচ্ছে, কিন্তু এইটুক থাকতেছে এক্স প্লাস 1 বাই এক্স, এটার কিন্তু মান আমাদের আসছে, এক্স প্লাস 1 বাই এক্সের মান কত, 2√2। এরপরে কী করবো আমরা, এক্স প্লাস 1 বাই এক্সের মান বসায় দিব, এপাশে আমাদের ছিল এক্স স্কোয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান সমান, এরপর আমাদের আসছিল 2√2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2। এখানে কিন্তু আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বসাইছি এবং তার বাহিরে একটা স্কোয়ার ছিল সেটা দিয়েছি, তারপরে মাইনাস 2 এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার ছিল সেটাও দিয়েছি। 2√2 যখন করব এই রুটে আর এই 2 এ কাটা যাবে, আর এই 2 এর উপরে
পাওয়ারটা যোগ হবে, যোগ হইলে কি হবে, ফোর ইন্টু টু মাইনাস টু, চার দুগুণ কত, 8 বিয়োগ 2 স্কোয়ার, বাইরের স্কোয়ারটা আছে মাইনাস 2 আছে, 6, তাই না, 6 স্কোয়ার বিয়োগ 2 কত আসতেছে এখানে, 36 মাইনাস 2 কত, 34, তাহলে আমাদের এটার আনসার কত আসতেছে কি, 34, মান নির্ণয় হয়ে গেছে। দুইটা স্কোয়ার আর সূত্রটা একটু খেয়াল করে বসাইতে হবে। এরপর হচ্ছে আমাদের গ নাম্বার ম্যাথটা, গ নাম্বার প্রশ্নে আমাদের চাইছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 সমান 58 রুট 2, এটা আমাদের কি বলতে করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ করো। দেখো এখন কিন্তু তো আমাদের আর একটু সহজ হয়ে গেছে, এক্স প্লাস 1 বাই এক্স এর মান কিন্তু আমাদের জানা আছে, তাহলে আমরা এটা সমাধানের জন্য লিখবো খ হতে পাই এক্স প্লাস 1 বাই এক্স সমান কে 2 রুট 2। এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 নির্ণয় করার জন্য আমরা ফার্স্টে এক্স এর স্কোয়ার এবং এক্স এর কিউব এই দুইটার মান বের করব, এক্স এর স্কোয়ার এবং এক্স এর কিউব এই দুইটার মান বের করব, আর স্কোয়ার এখানে কিন্তু আমরা উভয় পাশে যদি বর্গ করে দিই তাহলে কিন্তু আমাদের এক্স এর স্কোয়ারের মানটা চলে আসে, আমরা এখন উভয় পাশে বর্গ করে দিচ্ছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, একদম সিম্পলি সূত্রটা বসায় যাব আমরা, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে কত আসতে আসতে 4 ইন্টু 2, তাহলে এক্স স্কোয়ার এ কাটা প্লাস 2 1 বাই এক্স এর স্কোয়ার সমান সমান কি 8। আমরা আরেকটু মডিফাই করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 8 মাইনাস 2 এরকম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান কি আসতেছে 6, দেখো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান সমান মান আসতেছে 6। এখানে জাস্ট আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা করছি, এটা হচ্ছে আমাদের এ সূত্রের 2 এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের কি বি, দেখো খেয়াল করো, তাহলে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার থেকে, আর এইটা তো আমরা আগেও বলছি 2 এর উপরে স্কোয়ার 4 আর এই রুট আর বর্গে কাটা 4 গুণন 2 8, দেন উপরে নিচে যেহেতু আছে দুটা কাটা চলে গেছে, দেন আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 টুটাকে ওই পাশে নিয়ে গেছে, এই পাশে বিয়োগ করে দিলে 6 আসতেছে। এরপর আমরা বের করবো কিউবের মান, বের করবো কিউবের মান, কিউবের মান বের করার জন্য আমরা আবার সেই এক্স এর মানটা নিব, এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা আবার আমরা নিব, আবার লিখে এখানে প্লাস এক্স সমান সমান কে 2 রুট 2, এটা হচ্ছে আমাদের মানটা, তাহলে বা এক্স প্লাস 1 বাই এক্স এখন আমরা কি করব, ঘন করব, আমরা নর্মালটাকে কী বলছি কিউব, কী করবো কিউব করব, এখানে কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি এ প্লাস বি, এটা হচ্ছে কি আমাদের কিউবের সূত্রটা। দেখো এখন হচ্ছে কি করেছি, আমরা ঘন করেছি বা কিউব করেছি, এখন আমরা এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তটা এখানে বসাইছি, এ প্লাস বি হোল কিউব সমান সমান আমরা সূত্রটা এখানে লিখতেছি, এ প্লাস বি হোল কিউব সমান সমান কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি এ প্লাস বি, এই সূত্রটা আমরা এখানে করেছি, দেখো এই সূত্রটা এখানে আমরা ভাঙাইছি, এখানে যে কিউব
কোনো কিছুর কিউব বলতে এখানে 2 আছে, 2 এর উপরে কিউব। আমরা এই কিছুর উপরে যদি এরকম আমাদের ঘন দেওয়া থাকে, এই চিহ্নটা দেওয়া থাকে, সিম্পলি সিম্পলি ভিতরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা সামনে চলে আসবে, 2√2। যদি এখানে দেওয়া থাকতো 5√3, তাহলে সামনে 5√5 হয়ে যেত সিম্পলি। এটা হবে হচ্ছে সিস্টেম। তো এইভাবে আসলে 2 এর উপরে কিউবটা আমরা নিয়েছি, 2 এর উপরে কিউব ডট 2, 2 টু দি পাওয়ার কত কিউব, তাহলে এটা হচ্ছে 8, আর এখানে হচ্ছে 2 8 2 16√2 হবে পরের লাইনে। তাহলে এখানে আমরা x³ + 1/x³ এটা এটা কেটে দিব, যেহেতু কাটা যাচ্ছে উপরে নিচে, +3। x+1/x এর কিন্তু মান আছে আমাদের কাছে, তাই না? ইনটু অবস্থায় আছে, তাহলে 2√2 x+1/x এর কি মান বসিয়ে মানটা কি আছে 2√2, 16√2। বা x³ + 1/x³টাকে এই পাশে রেখে 3 দুগুণে কত 6 হয় না, 16√2, এটা এই পাশে মাইনাস করে দিই, 6√2। x³ + 1/x³, তাহলে এখানে আমাদের মাইনাস করলে কত থাকতেছে, 10√2, তো থাকতেছে 10√2। দেখো আমাদের x³ + 1/x³ এর মান বের হয়ে গেছে, আমাদের x² + 1/x² মানও বের হয়ে গিয়েছে। সেহেতু এখন আমরা এই দুইটা গুণ করে দিলে x⁵ + 1/x⁵ পেয়ে যাব। তো এখন আমরা কাজ করে দুটো আমরা গুণ করে দেই, x⁵। এখন আমাদের কাছে কি আছে, x² + 1/x² আছে, তারপরে x³ + 1/x³ আছে, এই দুটো জিনিস আছে। এখন এই দুটো জিনিস আমরা কি করে দেবো, গুণ করে দেব। সাথে এই দুটো জিনিসের মান আছে না, x² + 1/x² মান কি বের করছিলাম আমরা, 6, আর এটার মান কত বের করছিলাম, 10√2। এই দুটার মান বসাই দিলাম, এখন এই দুটো আমরা নর্মালি গুণ করে দিই। এটা দিয়ে গুণ করব কি, এই দুইটাকে, তাই না, x² × x³ প্লাস, যেহেতু দুই জায়গায় প্লাস আছে সবগুলো প্লাস হবে, মাইনাসের কোনো টেনশনই নাই আমাদের। x² × 1/x³, এই এক্স দ্বারা পুরোটাকে গুণ করে দিলাম, প্লাস এখন এই 1/x দ্বারা পুরোটাকে গুণ করে দেব, 1/x² × x³ প্লাস 1/x² × 1/x³। দেখো এই পাশে 6 আর 10 গুণ করলে কত, 60√2 আস্তে আস্তে, x⁵ কাটলে কয়টা এক্স থাকতেছে, একটা, 1/x, উপরে একটা এক্স থাকতেছে, x + 1/x⁵ 60√2। এর আগে আরেকটু মনোযোগ দিয়ে শুনি, এর আগে আমরা দেখাইছিলাম যদি কোনো কিছুর এইভাবে ব্র্যাকেট দিয়ে পাওয়ার উপরে বাহিরে দেওয়া থাকে, ব্র্যাকেটের বাইরে বা ভিতরে কোনো পাওয়ার থাকে, পাওয়ার দূরে কি হয়, গুণ হয়। আর পাওয়ার যদি এমন অবস্থায় গুণ থাকে, যেমন x·x, এই অবস্থায় যদি পাওয়ারটা থাকে, যেমন এই ওয়ান এক্স এর পাওয়ার আছে 1, এই এক্স এর পাওয়ার আছে 1, তাহলে কিন্তু হবে x² যোগ হবে, পাওয়ার দুটো কি হবে, যোগ হবে, 1 + 1² তাহলে এখানে আমাদের আছে x² × x⁵, এই ইনটু অবস্থায় আছে দুইটা এক্স, তাহলে সরি x³ × x³, তাহলে এই 3 আর এই 2 কি হবে আমাদের, যোগ হবে, তাহলে যোগ হয়ে কি হবে, x⁵, আর 1/x² × 1/x³ আছে, দুইটাই কি নিচে আছে পাওয়ার, তাই না, তাহলে এই 3 আর 2 এখানেও যোগ হয়ে কি হবে, x⁵। দেখো এখানে x⁵টা আমরা একসাথে নিয়ে আসতেছি, প্লাস এই যেহেতু সবগুলো প্লাস আছে আমরা আগে পরে লিখতে পারি, সমস্যা নেই, x+1/x আমরা আলাদা করে নিলাম, 60√2। আমাদের কি মনে পড়ে যে আমাদের সামনে x+1/x এর মান আছে ওই পাশে, তো আমরা সেই মানটা বসাই দিব, প্লাস কি 2√2, 60√2। যেহেতু শুধু আমাদের x⁵ / 1/x⁵ এর মান লাগবে, তাই এটা বাম পাশে রেখে বাকি সব কিছু
ডান পাশে নিয়ে যাব, -2√2। যদি আমরা এটা মাইনাস করি, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান কত, 58√2। দেখো প্রমাণে যেটা চাইছে আমরা কি সেটা পাইছে? প্রমাণে কি চাইছে? 58√2, তাই না? x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 সমান 58√2। এদিকে আমাদের প্রমাণটা শেষ এবং খুবই 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 সহজ, সৃজনশীল, এটা সবাই মনোযোগ দিয়ে একটু দেখবা।